কোরআনের একটা আয়াত লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাবা 18 পারার 18 পৃষ্ঠা আর হাফিজি কোরআন শরীফের 18 পারার 18 পৃষ্ঠায় এই আয়াতটা আছে আমার আল্লাহ আমি না আল্লাহ বলেছেন এ দুনিয়ার মানুষেরা তোমরা তোমরা একে অপর কি যে সাধারণ ভাষা দিয়া ডাকো আমার হাবিব কই সাধারণ ভাষা দিয়া ডাকবা আমার রসুলকে যদি আপনি নেতা বলেন তাহলে আপনি নিজে আপনার নিজের উপর বিচার দিয়ে দিলেন আপনি নিজে বিচার করুন আল্লাহ কিন্তু কোরআনের 18 পারার 18 পৃষ্ঠায় বলেছেন সাধারণ ভাষা দিয়ে আমার হাবিবকে সম্বোধন করিও না 18 পারার 18 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ এই সূরা কোরআন শরীফ আছে আচ্ছা হাফিজে কোরআন শরীফে 18 পারার 18 পৃষ্ঠা দেখি আমার এর মধ্যে কোরআন শরীফ আছে সূরা ফুরকানের আগে সূরাটা সূরা না মাশাআল্লাহ আবার সব আল্লাহ আছে একটু ক্ষমা চেয়ে নে আমার ভাইজান আজকের মাহফিল সূরা নূরের 63 নম্বর আয়াত সূরা নূরের 63 নম্বর আয়াত কোরআন হাফিজি কোরআন শরীফের 18 পারার 18 পৃষ্ঠা আল্লাহ বলেছেন লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাবা তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো ওই সাধারণ ভাষা দিয়ে আমার হাবিবকে ডেকো না নির্দেশ দাও আল্লাহ এই জন্য আবু বকর সিদ্দিক জামাই বাইরা আর জীবনে একবারও জামাই পায় না ঠিক কোরআনে নিষেধ করছে সাধারণ ভাষা দিয়ে হাবিবকে ডেকো না তার জামাই ভাষাটা তো সবার জন্য ব্যবহার হয় এই ভাই নতুন একবার এই জামাই কথা কয় না যতগুলো আইছেন বিয়া যারা করছে জামাই না আমার জামাই না হ্যাঁ জামাই হ্যাঁ তুমি বিয়া করছেন আমি নাইতে ভালো থাকে ভালো বেজন্য সম্মান আর একজনের পাশে খবর দিছে খাইপুর থেকে আমার সাথে প্রতিদিন এক কয়েকবার দেখা করছে এত দোয়া করে চাইলো বাদান একটা ফুট চাই ফুট হওয়া দিল